আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে উদ্ভিদবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের ম্যালেরিয়া। আজকে আলোচনা করব আমরা ম্যালেরিয়ার লাইফ সাইকেল, যেটা থেকে তোমাদের একটা সৃজনশীল খুব খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা সৃজনশীল বলা যায় যে মোটামুটি প্রায় 100% ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক ম্যালেরিয়ার লাইফ সাইকেলটা। তো আমাদের ম্যালেরিয়ার লাইফ সাইকেলটা বোঝা খুব গুরুত্বপূর্ণ, তার কারণটা হচ্ছে গিয়ে কারণ ম্যালেরিয়ার মানে কোনো একটা পরজীবী বা প্যারাসাইট লাইফ সাইকেলটা দিয়ে আমরা তার সাথে যে অ্যাসোসিয়েটেড ডিজিজ বা কোনো যে রোগটা সে করবে এটা সম্পর্কে আমরা ধারণা করতে পারি বা এটা সম্পর্কে আমরা জানি। এটা মেইনলি হয় তার লাইফ সাইকেলটা ভালোভাবে বুঝতে পারলে। এবং ম্যালেরিয়াটাকে শুধু ম্যালেরিয়া প্যারাসাইট না, অন্যান্য যত প্যারাসাইট বা পরজীবী আছে তাদের লাইফ সাইকেলগুলো অথবা এগুলো যদি আমরা একটু স্টাডি করে আমরা বলতে পারি যে কীভাবে তাকে মারতে হবে, কোথায় তার লাইফ সাইকেলটা স্টপ করে দিলে সে মারা যাবে, এভাবে আমরা এই জিনিসগুলো কী করতে পারি স্টাডি করতে পারি। তো সর্বপ্রথম আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে গিয়ে লাইফ সাইকেল। তো আজকে আমরা ম্যালেরিয়া পরজীবীর লাইফ সাইকেল আলোচনা করব। প্রথমে আগে জানতে হবে যে পরজীবী কাকে বলে। পরজীবীকে ইংলিশে বলা হয় প্যারাসাইট। প্যারাসাইট প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী। পরজীবী মানে হচ্ছে গিয়ে যে সকল মাইক্রো অর্গানিজম বা জীবাণু তাদের বেঁচে থাকার জন্য যে পুষ্টি দরকার, বিভিন্ন নিউট্রিশন দরকার, এগুলা অন্য একটা হোস্ট বা অন্য কোনো একটা কোষ থেকে লাভ করে, এটা হচ্ছে গিয়ে প্যারাসাইট বা পরজীবী। এরকম ম্যালেরিয়া প্যারাসাইট যেটা, এটার নাম হচ্ছে গিয়ে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। শুধু যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ম্যালেরিয়া করে তা না, ম্যালেরিয়া পরজীবী আরও আছে। বাট আমাদের যেটা, আমাদের যেই ম্যালেরিয়া যেই পরজীবীটা বা প্যারাসাইটটা দিয়ে, এটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। তো এরকম আমাদের আরও চার ধরনের ম্যালেরিয়া প্যারাসাইট দিয়ে আমাদের ম্যালেরিয়া জ্বর হয়। যেমন প্লাজমোডিয়াম ওভালে, প্লাজমোডিয়াম মালারিয়া, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এরকম মোটামুটি চার ধরনের ম্যালেরিয়া প্যারাসাইট দিয়ে আমাদের মানুষে ম্যালেরিয়া হয়ে থাকে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভালে, প্লাজমোডিয়াম ম্যালারিয়া, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। এর ভিতরে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স দিয়ে হয় বিনাইন টার্শিয়ারি ম্যালেরিয়া, ওভালে দিয়ে হয় হচ্ছে গিয়ে মৃদু টার্শিয়ারি ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম মালারিয়া দিয়ে হচ্ছে গিয়ে কোয়াটার্ন ম্যালেরিয়া, আর হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম দিয়ে ভেরি ইম্পর্ট্যান্ট মেলিগন্যান্ট টার্শিয়ারি ম্যালেরিয়া। তার মানে চার ধরনের প্যারাসাইট দিয়ে চারটা টাইপের ম্যালেরিয়া জ্বর হয়। আবার বলি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স দিয়ে বিনাইন টার্শিয়ারি ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ওভালে দিয়ে মৃদু টার্শিয়ারি ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম মালারিয়া দিয়ে হচ্ছে গিয়ে কোয়াটার্ন ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম দিয়ে হচ্ছে গিয়ে মেলিগন্যান্ট টার্শিয়ারি ম্যালেরিয়া। তো একটা বক্স করে দেওয়া আছে তোমাদের বইতে, ওখানে দেওয়া আছে যে কোনটা দিয়ে আক্রান্ত হলে কত দিন পরে বা কত ঘন্টা পরে তোমাদের জ্বর আসে। তো শুরুতে ম্যালেরিয়া সম্পর্কে কিছু কথা বলি। ম্যালেরিয়া নামটা আসছে হচ্ছে গিয়ে এম এল ম্যাল এবং এই দুইটা শব্দ থেকে, ম্যাল অ্যান্ড এরিয়া, ঠিক আছে। এখান থেকে ম্যাল মানে হচ্ছে গিয়ে দূষিত, ম্যাল মানে হচ্ছে দূষিত, আর এটা মানে হচ্ছে বায়ু বা এয়ার, এখানে এয়ার। ম্যাল মানে দূষিত, এয়ার মানে বায়ু, তার মানে হচ্ছে দূষিত বায়ু। আগে একটা ধারণা করা হতো যে দূষিত বায়ুর প্রভাবে ম্যালেরিয়া হয়, তবে পরবর্তীতে বিজ্ঞানের চার্লস লেভারডন উনি লোহিত রক্তকণিকা, আক্রান্ত লোহিত রক্তকণিকার ভিতরে ম্যালেরিয়া পরজীবী আবিষ্কার করার মাধ্যমে উনি এই যে একটা ভ্রান্ত ধারণা আগে প্রচলিত ছিল এই ধারণাটা দূর করে দেন। এবং বিজ্ঞানের টর্টি সর্বপ্রথম ম্যালেরিয়া নামকরণ করেন। তো যাই হোক, আমরা লাইফ সাইকেল স্টার্ট করি। অ্যাকচুয়ালি আমরা যেটা আলোচনা করব এটা হচ্ছে গিয়ে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া পরজীবী, যেটা আসলে সবাই লাইফ সাইকেলটাই মোটামুটি সেম। আমরা যদি লাইফ সাইকেলটা আলোচনা করি, চারটা পরজীবীর লাইফ সাইকেলই পড়া হয়ে যাবে। তো
ম্যালেরিয়ার লাইফ সাইকেলটা আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। আগে আমরা যদি সাইকেলটা একটু দেখি, ম্যালেরিয়ার লাইফ সাইকেলটাকে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে সাইজোগনি, বাংলায় লিখতেছি তোমাদের বইয়ে বাংলায় দেওয়া, যেহেতু একটা হচ্ছে সাইজোগনি আর একটা হচ্ছে গ্যামিটোগনি। একটা হচ্ছে সাইজোগনি আর একটা হচ্ছে গ্যামিটোগনি। সাইজোগনি আবার দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে হেপাটিক সাইজোগনি আর একটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। তার মানে ম্যালেরিয়ার লাইফ সাইকেলটা সাইজোগনি এবং গ্যামিটোগনি। সাইজোগনি আবার হেপাটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো এই হেপাটিক সাইজোগনি আলাদা করে আমরা আলোচনা করব, এরিথ্রোসাইটিক সাইজোগনি আলাদা করে আলোচনা করব, আর মশকিতে গ্যামিটোগনি আমরা আলাদা করে আলোচনা করব। এখানে আমরা বলছি পরজীবী কাকে বলে, পরজীবী হচ্ছে গিয়ে যারা নিজেদের পুষ্টির জন্য অথবা কোনো নিউট্রিশনের জন্য অন্য কোনো একটা হোস্ট বা অন্য কোনো একটা কোষের উপর নির্ভরশীল, এটা হচ্ছে প্যারাসাইট বা পরজীবী। তো তার মানে হচ্ছে এখানে ম্যালেরিয়া পরজীবীর বেঁচে থাকার জন্য আছে হচ্ছে গিয়ে হোস্ট। এই হোস্ট ম্যালেরিয়া পরজীবীর ডেফিনিটিভ হোস্ট, হোস্ট বা সুনির্দিষ্ট পোষক হচ্ছে গিয়ে মশকি, আর যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে গিয়ে মানুষ। মানুষ হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট হোস্ট আর মশকি হচ্ছে ডেফিনিটিভ হোস্ট। এখন কোশ্চেন হচ্ছে ভাই ডেফিনিটিভ হোস্ট কি? ডেফিনিটিভ হোস্ট হচ্ছে গিয়ে বা সুনির্দিষ্ট পোষক হচ্ছে গিয়ে যেই কোষে পরজীবীর যেই পরিণত বা অ্যাডাল্ট সাইকেলটা, লাইফ সাইকেলের যে অ্যাডাল্ট স্টেজটা হয় বা সেক্সুয়াল স্টেজটা হয়, এটা হচ্ছে ডেফিনিটিভ হোস্ট। আর যেই কোষে লার্ভাল স্টেজটা হয় বা অ্যাসেক্সুয়াল স্টেজটা হয় বা অযৌন জননটা হয়, এটা হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট হোস্ট। আবার বলি, যেখানে হয় হচ্ছে গিয়ে পরিণত বা অ্যাডাল্ট স্টেজ বা সেক্সুয়াল স্টেজ বা যৌনজনন যেখানে হয়, এটা হচ্ছে গিয়ে যেমন মশকিতে হয়, এটা হচ্ছে ডেফিনিটিভ হোস্ট। আর যেখানে হচ্ছে লার্ভাল স্টেজ বা অ্যাসেক্সুয়াল স্টেজটা হয়, এটা হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট হোস্ট। ম্যালেরিয়া প্যারাসাইটের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে মানুষ। তো আমরা আসলে পরিচয় দিচ্ছি, আর যেই বাহক বা ভেক্টর আছে ম্যালেরিয়া পরজীবীর, এই ভেক্টরটা হচ্ছে আমরা জানি অ্যানোফিলিস মসকিটো বা অ্যানোফিলিস মশকি, নট মশা, মশকি, স্ত্রী মশকি, স্ত্রী অ্যানোফিলিস মশকি। সাধারণত ম্যালেরিয়া প্যারাসাইটটাকে বা যেটাকে আমরা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স অধিকাংশ ক্ষেত্রে হয়, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সটাকে তোমার ছড়ায় এক মানুষ থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন ছড়ায়, হচ্ছে অ্যানোফিলিস মশকি। খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা সরাসরি লাইফ সাইকেলে যাই। আজকে আমরা মিলে আলোচনা করব প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। এটা কি বলছিলাম যে ম্যালেরিয়ার একটা হচ্ছে সাইজোগনি আর একটা হচ্ছে গ্যামিটোগনি। সাইজোগনি দুইটা, হেপাটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি। হেপাটিক সাইজোগনি আবার দুই ধরনের। আজকে এই হেপাটিক সাইজোগনি একটা নিয়ে আলোচনা করব। হেপাটিক সাইজোগনি, হেপাটিক সাইজোগনি দুইটা, প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি, প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি, এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি দুইটা। এখন আজকে মিলে আমরা আলোচনা করব প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। মানুষের দেহে যেই সাইজোগনি হয়, মানুষের দেহে হয় সাইজোগনি আর মশকির দেহে হয় গ্যামিটোগনি। এখন মানুষের দেহে যে সাইজোগনি হয়, এই সাইজোগনিকে সাইজোগনি কেন বলতেছে,
কারণ ভালোভাবে মনে রাখো, তার কারণ হচ্ছে গিয়ে মানুষের দেহে মশকের লাইফ সাইকেলে দেখবা সাইজন্ট নামে একটা দশা, বা সাইজন্ট মানে হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা বারবার আসতেছে, এই জন্য এটাকে বলা হয় সাইজোগনি। তো এখন পড়ব প্রি এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগনি। ফার্স্ট স্টেপ, এটা শুরু হয় কি দিয়ে? শুরু হয় যখন একটা মানুষকে একটা মশকে কামড় দিল, ধরো হাতে কামড় দিল বা কোথাও ছোট একটা শিরাতে কামড় দিল। সাধারণত আমরা জানি শিরাগুলো হচ্ছে আমাদের দেহের বাহিরের পার্টগুলোতে থাকে প্রমিনেন্ট, যেগুলা যেই পার্টগুলোতে কামড় দিলে ইজিলি মশককে রক্ত নিতে পারবে, আর ধমনিগুলো একটু ভিতরের দিকে থাকে, ওটা দিয়ে ইজিলি রক্ত নেওয়া যায় না। তো ধরো কোনো একটা শিরাতে কামড় দিল, তো কামড় দিলে পরে মশকির লালার ভিতরে কোন মশকি এনোফিলিস মশকি। তো এনোফিলিস মশকি যখন কামড় দিল, তখন মশকির রক্ত নেওয়ার সময় মশকের লালা থেকে তোমার ম্যালেরিয়া পরজীবীর স্পোরোজয়েড দশার জীবাণুগুলা রক্তের ভিতরে ঢুকে যায়। প্রথমে মশকির লালা থেকে ধরো এটা মশকি, সাপোজ মসকিটো, এটার থেকে স্পোরোজয়েড দশার জীবাণুগুলা রক্তের ভিতরে ঢুকে যায়, সাপোজ লাইক রক্তনালীর ভিতরে ঢুকে গেল, ঠিক আছে। প্রথমে কি হলো, মশকি কামড় দিল, মসকিটো কামড় দিলে স্পোরোজয়েড দশার এই জীবাণুগুলা, প্রথম দশাটার নাম হচ্ছে গিয়ে প্রি এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগনির প্রথম যেটা হয় এটা হচ্ছে গিয়ে স্পোরোজয়েড দশা। এখানে মশকি যখন কামড় দেয়, তখন মশকের লালাগ্রন্থি থেকে যেই স্পোরোজয়েড দশার জীবাণুগুলো আছে এগুলো রক্তের ভিতরে ঢুকে যায়। তারপরে মোটামুটি 48 ঘন্টার ভিতরে যকৃত কোষকে আক্রমণ করে লিভারে চলে আসে। সেকেন্ড যে দশাটা এটা হয় লিভারে, যকৃত কোষে চলে আসে লিভারে। আমি একটা হেপাটোসাইট এখানে দেখাচ্ছি, এটা ধরো একটা হেপাটোসাইট রক্তের মাধ্যমে বাহিত হয়ে সে হেপাটোসাইটের ভিতরে এসে আশ্রয় নেয়, এটা হেপাটোসাইটের নিউক্লিয়াস ফর এক্সাম্পল। তাহলে প্রথমে স্পোরোজয়েড দশার জীবাণুগুলা ঢুকলো 48 ঘন্টার ভিতরে এই যকৃতের কোষ, যেটাকে আমরা বলি হেপাটোসাইট, ঠিক আছে, হেপাটোসাইটকে আক্রান্ত করলো। তারপর 3 নম্বরে কী হয়, সে যকৃত কোষে আসে, অনেক দূর পাড়ি দিয়ে আসছে, তো সে এখন ক্লান্ত শ্রান্ত, সে কী করবে, হেপাটোসাইটে আসে খাওয়া দাওয়া করবে, কিছু পুষ্টি গ্রহণ করবে, হেপাটোসাইট থেকে গ্রহণ করে সে একটু গোল গাল হয়ে যাবে, ঠিক আছে। কীরকম ব্যাপারটা, এই ধরো হেপাটোসাইট, এটা সাপোজ হেপাটোসাইটের নিউক্লিয়াস, বাট এটা অনেকটা ধ্বংস হয়ে যাবে এমন একটা অবস্থা হেপাটোসাইটের নিউক্লিয়াস, সে আবার খাওয়া দাওয়া করে ভালোই একটু গোলগাল হবে, ঠিক আছে, খাওয়া দাওয়া করে একটু গোলগাল হইল, এটাকে বলা হয় ক্রিপ্টোজয়েড। ভালোভাবে বুঝো, প্রথমে ঢুকলো স্পোরোজয়েড জীবাণুগুলো রক্তে, তারপরে হেপাটোসাইটকে আক্রমণ করলো, করে খাওয়া দাওয়া করে একটু গোলগাল হইল, তখন সে তাকে এই দশাটার নাম হচ্ছে ক্রিপ্টোজয়েড। তারপর ক্রিপ্টোজয়েড দশার পর 4 নম্বরে জীবাণুটা কি হয়, এই জীবাণুটার যে নিউক্লিয়াস সাইটোপ্লাজম ব্যতীত, সাইটোপ্লাজম না কিন্তু শুধুমাত্র নিউক্লিয়াস, বহু ভাগে বিভক্ত হতে থাকে, বিভাজিত হতে থাকে, কিন্তু সাইটোপ্লাজম বিভক্ত হয় না। কীরকম, এরকম নিউক্লিয়াস অলরেডি হেপাটোসাইটের নিউক্লিয়াস শেষ ধ্বংস, জীবাণুর যে নিউক্লিয়াসটা এটা বিভক্ত হতে থাকে। দেখো সাইটোপ্লাজম বিভক্ত হয় নাই, শুধু নিউক্লিয়াস বিভক্ত হয়েছে, তাই না, বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা সিনোসাইটিক স্টেজ, এইটাকে বলা হয় সাইজন দশা। কি বলে, সাইজন দশা, মানুষে আমরা এই সাইজন দশাটা বারবার পাবো, এই জন্য এটার নাম সাইজোগনি, ক্লিয়ার। তারপরে এই যে নিউক্লিয়াসটা বারবার বিভক্ত হয়েছে, প্রত্যেকটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে সাইটোপ্লাজম আসতে থাকে, সাইটোপ্লাজম ঘন হয়ে এরকম একটা অবস্থা হয়, ধরো এটা হচ্ছে জীবাণুটা, প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে এরকম সাইটোপ্লাজম অ্যাপিয়ার করে,
সাইটোপ্লাজম আসতে থাকে, ক্লিয়ার? পরে এই সাইটোপ্লাজম যুক্ত এই যে এগুলাকে সাইটোপ্লাজম যুক্ত প্রত্যেকটা অংশকে বলা হয় ক্রিপ্টোমেরোজয়েড। কি বলা হয়? ক্রিপ্টোমেরোজয়েড। এগুলো হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। পরে এই ক্রিপ্টোমেরোজয়েডগুলো এই হেপাটোসাইটকে ধ্বংস করে ফেলে, ধ্বংস করে বের হয়ে চলে আসে। ক্রিপ্টোমেরোজয়েডগুলো বের হয়ে নতুন একটা যকৃত কোষকে আক্রমণ করে পরের দশা শুরু করে। আপাতত যতটুকু বলছি ততটুকু আমি আরেকবার একটু বলি। আমরা পড়তেছি ম্যালেরিয়ার যে লাইফ সাইকেল, আমি বলছি দুইটা, একটা সাইজোগনি আর একটা গ্যামিটোগনি। সাইজোগনি হয় মানুষের দেহে, গ্যামিটোগনি হয় মশকির দেহে, ঠিক আছে? তো আরও অনেক কোশ্চেন আছে, এগুলোর অ্যান্সার দিব। মানুষের দেহে সাইজোগনি হয়, কেন সাইজোগনি হয়? কারণ মানুষের দেহে সাইজন্ট নামে একটা দশা বারবার দেখা যায়, বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। তো এই সাইজোগনি দুই ধরনের, হ্যাপাটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি। হ্যাপাটিক সাইজোগনি আবার দুই ধরনের, প্রি এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগনি, একজো এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগনি। আমরা পড়তেছি প্রি এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগনি। এটা শুরুই হচ্ছে গিয়ে যখন মশকি কামড় দেয়, তখন মশকের লালা থেকে স্পোরোজয়েড দশার জীবাণু রক্তের মাধ্যমে হেপাটোসাইটে এসে পৌঁছে। হেপাটোসাইটে ঢুকার পর সে একটু খাবার দাবার গ্রহণ করে একটু গোলগাল হয়, তখন এই দশাটার নাম ক্রিপ্টোজয়েড। পরে এই জীবাণুর সাইটোপ্লাজম বাদে নিউক্লিয়াস বারবার বিভক্ত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা, এটা হচ্ছে সাইজোমেট। পরে নিউক্লিয়াসের চারপাশে আস্তে আস্তে সাইটোপ্লাজম আসে, এই দশাটার নাম হচ্ছে ক্রিপ্টোজয়েড। পরে এই ক্রিপ্টোমেরোজয়েড, এই ক্রিপ্টোমেরোজয়েডগুলা এই যকৃত কোষ বা হেপাটোসাইটকে ভেঙে বের হয়ে চলে আসে, নতুন যকৃত কোষকে আক্রমণ করে। তো নতুন যকৃত কোষকে যখন আক্রমণ করে, তখন ব্যাপারটা হচ্ছে কীরকম, নতুন যকৃত কোষকে ধরো আবার আক্রমণ করলো, নতুন আরেকটা যকৃত কোষকে এই ক্রিপ্টোজয়েডগুলো আক্রমণ করলো, আক্রমণ করে এই প্রত্যেকটা ক্রিপ্টোজয়েডেই তাদের সেম আগের মতো কি হয়, তার নিউক্লিয়াসটা ক্রিপ্টোজয়েডের বিভক্ত হয়, বিভাজিত হয়, কিন্তু সাইটোপ্লাজম বিভক্ত হয় না, বিভাজিত হয় না, নিউক্লিয়াসটা বিভাজিত হয়। এই দশাটার নাম হচ্ছে আবার বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা, যেটার নাম হচ্ছে গিয়ে সাইজোন দশা। অলরেডি আমরা প্রি এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগনি হলো কামড় দেওয়া থেকে আরম্ভ করে ক্রিপ্টোমেরোজয়েডগুলো বের হইল, এতটুকু। এবার পড়তেছি আমরা একজো এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগনি, এটা হচ্ছে গিয়ে ক্রিপ্টোমেরোজয়েডগুলো অন্য একটা হ্যাপাটোসাইটকে আক্রমণ করলো, করে তখন সে ওখানে কি হয়, তার নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হয় প্রত্যেকটা ক্রিপ্টোমেরোজয়েডের। পরে ওই নিউক্লিয়াসের চারপাশে আবার সাইটোপ্লাজম আসে, আসলে অনেক পরিমাণে জীবাণু তৈরি হয়ে যায়। সাইটোপ্লাজম এসে প্রচুর পরিমাণে এখন জীবাণু তৈরি হয়ে গেল, এই দশাটার নাম হচ্ছে গিয়ে মেটাক্রিপ্টোমেরোজয়েড। তোমাদের বইয়ে সব লেখা আছে পয়েন্ট করে, আমি জাস্ট বুঝাই দিচ্ছি, এই দশাটার নাম মেটাক্রিপ্টোমেরোজয়েড। কিছু মেটাক্রিপ্টোমেরোজয়েড অনেক বড় বড়, যাদেরকে বলা হয় ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, দেখা যাচ্ছে কিছুগুলো এত বড় বড়, আবার কিছুগুলো ছোট, তাদেরকে বলা হয় মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। তাহলে একজো এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগনি তো সিম্পল দুইটা জিনিস, একটা হচ্ছে গিয়ে আক্রান্ত যকৃত কোষকে ভেঙে বের হয়ে গেছিলো ক্রিপ্টোমেরোজয়েডগুলো, তারা নতুন যকৃত কোষকে আক্রমণ করলো, সাইজোন দশা হইল, কী হইলো, প্রত্যেকটা ক্রিপ্টোমেরোজয়েডের নিউক্লিয়াস বিভাজিত হইল কিন্তু সাইটোপ্লাজম বিভাজিত হয় নাই। তো পরে সাইটোপ্লাজম আসলো প্রত্যেকটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এগুলো যা তৈরি হলো এগুলো হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজয়েড, যেগুলো একটু বড় তারা হচ্ছে ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, যেগুলো একটু ছোট মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো নতুন যকৃত কোষকে আবার আক্রমণ করে এই সাইকেলটা আবার রিপিট করে, আর মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো পরে এরিথ্রোসাইটিক সাইজোগনি ঘটায়। এতটুকু ছিল হচ্ছে গিয়ে হ্যাপাটিক সাইজোগনি। আশা করি বুঝতে পেরেছ, নেক্সট এরিথ্রোসাইটিক সাইজোগনি আলোচনা করার সময় আমরা আবার একটু লাইফ সাইকেলটা শর্টলি আলোচনা করে আমরা এরিথ্রোসাইটিক সাইজোগনি শুরু করে দিব। আল্লাহ।